আসসালামু আলাইকুম, আমি তোমার একটি টিউটোরিয়ালে স্বাগতম। আমি আপনাদের আজ দেখাবো কীভাবে হার্ড ডিস্ক পার্টিশন করতে হয়। হার্ড ডিস্ক পার্টিশন করার জন্য প্রথমে আমাদের মাই কম্পিউটারের ডিস্ক ম্যানেজমেন্ট অপশনে যেতে হবে। ডিস্ক ম্যানেজমেন্ট অপশনটি খোলার জন্য মাই কম্পিউটারের রাইট মাউস ক্লিক করলে ম্যানেজ অপশন লেখা আসবে। এখান থেকে আপনারা ক্লিক করলে সরাসরি এরকম একটি পেজ খুলবে। তারপর ডিস্ক ম্যানেজমেন্ট এখানে যাব। এখন দেখুন আমাদের এখানে কয়টা ড্রাইভ আছে, 1 2 3 4 5 6, এটা অবশ্য 350 MB, এটা ধরুন 12 বড় চলে, এটা ওখানে শো করতেছে। তো আমাদের এখানে 6টি ড্রাইভ আছে। এখানে যদি আমরা কোনো একটু ড্রাইভ বাড়াইতে চাই কিংবা আমরা যখন নতুন কোনো হার্ড ডিস্ক কিনে আনি সেটা কীভাবে পার্টিশন করতে হবে একটা দেখলে আপনারা বুঝতে পারবেন। আমি যদি এই ভিডিওটা দেখি দেখে দিই আপনাদের, আপনারা যে কোনো হার্ড ডিস্কের যে কোনো উইন্ডোজ 7 হোক, 8 হোক, XP হোক, আপনারা পার্টিশন করতে পারবেন। হার্ড ডিস্ক পার্টিশন করার জন্য আপনাকে কারো কাছে যেতে হবে না। তো প্রথমে আমাদের ভাবতে হবে আমরা কোনটায় পার্টিশন তৈরি করবো, কোনটায়। আমার এখানে এফ ড্রাইভে সবচেয়ে বেশি স্পেস ফাঁকা আছে, তো আমি এটা কী করবো, 76 GB ফাঁকা আছে। এখান থেকে আমি এই ধরুন সাপোজ 20 GB একটি পার্টিশন তৈরি করবো। তো আমার ডিস্ক ম্যানেজমেন্ট অপশনে এফ ড্রাইভে আমি যখন আসবো, আমি এফ ড্রাইভে এসে রাইট মাউস ক্লিক করবো। ক্লিক করলে সিঙ্ক ভলিউম নামে একটি অপশন আছে, এখানে আসবো। এখানে আসার পর আমরা কত GB পার্টিশন করবো, ধরুন 20 GB পার্টিশন করব। তো এখানে জিপি হিসাবে না, এখানে MB হিসাবে আসবে। তো 20 GB সমান কত জিপ, কত MB সেটা আমাদের এখানে লিখতে হবে। তো 20 GB সমান আমরা গুণন করে নেই, 20 × 1024, এটা যদি আমরা যদি গুণন করি তাহলে কত আসে দেখুন, 20 × 480, এটা এখানে লিখতে হবে, 20 × 480। তারপরে স্ট্রিং করতে হবে, স্ট্রিং দেখুন, স্ট্রিং করার পর এখানে একটু রাইট খুলে গেছে, ফ্রি স্পেস 20 GB। তো আপনাদের কম্পিউটার এখানে আনলোকেটেড থাকতে পারে, আমার কম্পিউটার এখানে ফ্রি স্পেস দেখাইতেছে, তো আপনাদের এখানে আনলোকেটেড অপশনটি লেখা থাকতে পারে। সেক্ষেত্রে আপনারা ভয় পাবেন না যে আমার এরকম ফ্রি স্পেস আসলো না কেন। এখানে একটি অপশন খুলে গেছে কিন্তু আমার এখানে আসে নাই, এখানে আসবে আনার জন্য এখানে আমরা রাইট মাউস আবার ক্লিক করব, নিউ সিম্বল ভলিউম এখানে ক্লিক করতে হবে, নেক্সট নেক্সট কোনো কাজ নেই, শুধু নেক্সট করলে হবে। ফরম্যাট দিস ভলিউম, নেক্সট নেক্সট, ওয়েট করুন, ফরম্যাট হইতেছে।
দেখুন এখানে আমার নতুন একটি ড্রাইভ খুলে গেছে, বিজিপি 19.9 অর্থাৎ 8 জিবি এখন। তো এখন আরেকটি কাজ আপনাদের দেখে দিই, ধরুন আমি এই পার্টিশনটি ড্রাইভটি রাখবো না, ড্রাইভটি আমি অন্য ড্রাইভের সাথে অ্যাড করব। তো এটা অ্যাড করার জন্য আমাকে কী করতে হবে, যে বিজিপি যে ড্রাইভটা আমি এই যে ড্রাইভটা আমি ডিলিট করে দিব অন্য ড্রাইভের সাথে যে অ্যাড করবো, এটা কোনটার সাথে অ্যাড করবো, তার জন্য এটা কিন্তু এই 20 জিবিটা আমার এটার হয় এই পাশে আসবে, তার মানে এই পাশে আসবে, এটা কিন্তু দূরে যে ড্রাইভগুলো আছে এগুলো আসবে না, একটু দূরে আসবে না, হয় ডাইনে যাবে তা নাহলে বামে যাবে, এটার কাছাকাছি যে অপশানটা সেটাই যাবে। তো আর যেটার স্পেসটা বেশি, এটা দুইটার মধ্যে যেটা স্পেস বেশি সেদিকে এটা যাবে, এটা দূরে অনেক দূরে যদি থাকে তাহলে সেটা কিন্তু যাবে না। আমি কোন অপশানটি কোন ড্রাইভটি ডিলিট করবো কোনার সাথে অ্যাড করবো, তো আমি এখানে 20 জিবি যে ড্রাইভ আছে যে ড্রাইভ এটা আমি ডিলিট করব। তো ডিলিট করার জন্য রাইট মাউস ক্লিক করে ডিলিট ভলিউম এখানে আমি ক্লিক করে এস, দেখুন এখানে কিন্তু আবার ফ্রি স্পেস চলে আসে। তো এটা কিন্তু এখান থেকে ড্রাইভটি চলে গেছে, ডিলিট অপশন করার পরে এখানে কিন্তু আর নাই আমাদের কম্পিউটারে, এখানে নাই কিন্তু এখানে অ্যাড হয় নাই, এখানেই ফ্রি স্পেস দেখাতেছে আপনাদের আনলিমিটেড দেখাইতে পারে। তো এটা এখানে আসবে আনার জন্য মাইক্রোফোনে ক্লিক করে এক্সটেন্ড ভলিউম দেখুন এখানে ক্লিক করতে হবে, নেক্সট নেক্সট নেক্সট, দেখুন এখন 128 জিবি। আমি 20 জিবি নিয়ে আরেকটি ড্রাইভ তৈরি করছিলাম, 128 জিবি এখানে হয়ে গেছে। তো আমি আপনাদের আরেকটি অ্যাডভান্স যে বিষয়টি দেখাই দিই, আপনারা যদি একই কম্পিউটারে দুইটি হার্ড ডিস্ক লাগাইতে চান সেক্ষেত্রে দুজন হার্ড ডিস্কটি যখন আপনারা কম্পিউটারে লাগায় তখন এটা এখানে সরাসরি শু করে না, মাই কম্পিউটারে এখানে অনেক সময় এরকম অপশন শু করে না, কিন্তু আপনার লক্ষ্য রাখবেন লাগানোর সাথে সাথে এখানে এসে ডিস্ক ম্যানেজমেন্টে এসে ডিস্ক 0 এটা নিশ্চয় আরেকটি থাকে ডিস্ক 1, যে ড্রাইভ হার্ড ডিস্কটা আপনারা লাগাবেন সেটা 1 লেগে থাকে। তো 1টা আপনারা এখানে কীভাবে আনবেন আনার জন্য এই আমি এটাতে দেখাই দিতেছি, আপনারা ওইটা করে নেবেন যদি আপনারা নতুন কোনো হার্ড ডিস্ক কিনেন আর যদি এরকম সমস্যায় পড়েন। রাইট মাউস ক্লিক করে কনভার্ট টু ডাইনামিক ডিস্ক এরকম একটা অপশান চলে আসবে, এরকম অপশান আসলে এখানে যে ডিস্ক 0 একটা টিক চিহ্ন দেওয়া আছে, আপনারা লক্ষ্য রাখবেন ডিস্ক 1-এর মধ্যে এরকম টিক চিহ্ন দেওয়া আছে কিনা, যদি টিক চিহ্ন না দেওয়া থাকে তাহলে ওই ডিস্ক 1-এর টিক চিহ্ন দিয়ে ওকে করে দেবেন, দেখবেন এটা হার্ড ডিস্কটি এখানে আবার এখানে শো করতেছে। তো এই ছিল আজকের ভিডিও, আমার এই ভিডিওটি যদি আপনাদের কোনো রকম ভালো লাগে তাহলে লাইক করবেন, কমেন্ট করবেন, শেয়ার করবেন, আর যদি ভালো লাগে তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন।